আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে থেকে হচ্ছে আমাদের মাঝে ভেনম ইভেন্ট শুরু হয়ে গেছে। তো আপনারা অনেকে আমাকে সকাল থেকে ইনবক্স করতেছেন, কমেন্ট করতেছেন যে ভাই ভেনমের যে ক্রেটগুলো আছে সেগুলোর লোকেশন নিয়ে ভিডিও করার জন্য। তো ফাইনালি আজকে আমি নিয়ে আসছি হচ্ছে সেই ভিডিও যেটার জন্য আপনারা সবাই ওয়েট করছেন, যে ভেনমের লোকেশন কোথায় কোথায় আছে এরাঙ্গেল এবং লিভিকে। তো চলেন আগে দেখে আসি, বেশি কথা না বাড়াইলাম। আর সত্যি বলতে লোকেশন খুঁজতে আইসা দেখি যে এখানে ফুট স্টেপ, তো এটা হচ্ছে বট ছিল। ভাবছে ভাবছি যে এনিমি ছিল, কিছু করার নাই, কারণ হচ্ছে র্যান্ডমলি হচ্ছে আপনার ফুট স্টেপ পাইলে মোটামুটি অবস্থা এমনিই খারাপ হয়ে যায়। তার মধ্যে যদি রেকর্ড করতে আসে তাহলে কোনো কথা নেই, কারণ একে দেখে তো এসজিআরে খেলতেছি, ল্যাগ একটু। তো পরে দেখলাম যে না এটা বট। পরে যাই হোক, এটা হচ্ছে আমাদের সেই লোকেশন, সবাই জানেন মোটামুটি। এটা হচ্ছে পচিঙ্কির পাশে দেখবেন ছোটো দুইটা ফার্ম হাউস আছে। সো সেই ফার্মের এইখানে হচ্ছে আমাদের এই ভেনমের সেই ক্রিয়েটেড লোকেশন পাবেন। দেখেন সামনে হচ্ছে পচিঙ্কি। তো পচিঙ্কির একটু ডানে খোলা মাঠের নিচে যে যে জায়গাটা আছে সেখানে হচ্ছে আপনার এই লোকেশনটা। তো এরাঙ্গেল আরও কয়েক জায়গা আছে, যেমন আমাদের ইয়াসনাতেও আছে, ইয়াসনাতেগুলো আপনারা পেয়ে যাবেন। দেখেন এটা হচ্ছে পচিঙ্কির এই ঠিক এই এই জায়গাটা আর কি। তো এখানে আসলে আপনারা এই ভেনমের এই ক্রেট এটা পেয়ে যাবেন। তো সেকেন্ড হচ্ছে আমাদের ইয়াসনায়া। তো আপনারা দেখবেন যে ইয়াসনাতে যাওয়ার আগে এরকম ছোটোখাটো যে দুইটা কয়েকটা যে ঘর বাড়ি আছে, তো এখানে আসলে আপনারা সেই ভেনমের সেই ক্রেটটা এখান থেকে পেয়ে যাবেন। তো এই ছোটো ঘরের পাশে হচ্ছে আপনার ভেনমের ঘরও থাকবে, প্লাস এই ভেনমের সেই ক্রেটটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং সেখানে ওয়েব শুটারের মতো একটা শুটার আছে, মানে ভেনম শুটার আর কি। তো এই শুটার দিয়ে হচ্ছে আপনারা ইজিলি অনেক কিছুই করতে পারবেন সেখানে। সো আমি এগুলো পরে দেখাইতেছি আপনাদেরকে। তার দেখেন এই ক্ষেত্রে দুইটা ঘোড়া নিয়ে বসে আছি। তারপর হচ্ছে লিভিক ম্যাপ, এটা খুব ইজি একটা লোকেশন। এটা হচ্ছে আমাদের মিডিস্টেনের পাশে যে রিকল টাওয়ারটা আছে, সো ওইখানে আসলে আপনারা এই ভেনমের এই ক্রেট পেয়ে যাবেন। এবং দেখবেন যে রাস্তার পাশেই কিন্তু সেই ক্রেট আপনার এখান থেকে পেয়ে যাবেন। সেখান থেকে খুলে আপনার ইজিলি কিন্তু সেই ওয়েব শুটার বা ভেনমের যে মেন পাওয়ার সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে আপনারা পেয়ে যাবেন সেই ব্ল্যাক কালারের ঘোড়া। তো চলেন এখন এই ঘোড়া নিয়ে একটু ঘোড়াবাজি করে আসা যাক। তো এক্ষেত্রে আমি হচ্ছে এখন ক্যাম্প করুন, টোটালি ক্যাম্পার, দেখেন সেটা আসলে কী হয়। সো আমি এখানে আসার পরে ভাবলাম যে এখানে উপরে ওঠা যাইব কি না, পরে আমি একটু ট্রাই করছি এখানে যে ভেনমের যে ওয়েব শুটারটা আছে সোয়েটার দিয়ে হচ্ছে আপনারা এখানে ইউজ করতে পারবেন সেটা। সো এটা এভাবে ইউজ করবেন, তো সেটা খুবই যে আপনার আগের মতো স্পাইডারম্যানের যে ওয়েব শুটারটা ছিল ওইটার মতো সেম টু সেম, বাট এটা খুব একটা দূরে যায় না। এখানে আপনি চাইলে নিজেকেও থ্রো করতে পারবেন, চাইলে আপনি ওয়েব শুটার ইউজ করে কিন্তু আপনি সেটা ইউজ করতে পারবেন। এইটা খুবই জোস লাগছে আমার কাছে, মানে এক ছাদ থেকে আরেক ছাদের যাইতে হইলে এই ভেনমের এই থ্রোয়েবল যে বিষয়টা আছে এটা কিন্তু বেশ কার্যকর। তো এরপর নর্মালি আমি এখান থেকে সেটা ইউজ করি, সেটা ইউজ করার পর পরে হচ্ছে দেখেন এখানে আসলে এমন একটা বিষয় হয় যেটা হচ্ছে পাকিস্তানে এখানে মেরে দেয়। সো এইখানে আপনার চাইলে এখানে ইজিলি কিন্তু ক্যাম্প করতে পারবেন, এখানে কিন্তু খুব একটা ওঠা যায় না। সো এই ক্ষেত্রে আপনারা এখানে উঠতে পারবেন এবং এখানে বসে ইজিলি কিন্তু ক্যাম্প করতে পারবেন। তো ক্যাম্প করে মানে হচ্ছে আগে হচ্ছে বট ফায়ার দিতে হইব। তো আমি হচ্ছে ওই কাজটাই করছি, এখান থেকে আপনার এনিমি আসতেছে দেখেন কি হয়। তো এখানে আসলে একটু ফান করছি। সো এখানে আমি বট ফায়ার দিছি, তো বট ফায়ার দেওয়ার পর এনিমি তো ভাই দৌড়াতে দৌড়ে চলে আসছে। এখানে আরও কিছু বটও মেবি আসছিলো। সো বটগুলো তো আমরা দেখে নাই, এনিমিও দেখে নাই। তো এখন দেখেন এখান থেকে এনিমি যখন চলে যায় এখান থেকে, তারপর আমি এখানে আবার বট ফায়ার দিই। তো বট ফায়ার দেওয়ার পরে যে এনিমি এখানে চলে আসছে। সো এনিমি আসার পরে আমি ওরে ফার্স্টে মারি নাই, ফার্স্টে ও দেখলাম যে আপনার এখান থেকে যে এখান থেকে আরও একটা এনিমিকে মেরে দেয়, মানে এখানে হয়তো যে বট ছিল একটা, সো বটটারে মেরে দেয়। তো বটটারে মারার পরেও ও হচ্ছে এখান থেকে চলে যায়। হ্যাঁ পরে মানে ওরও তো আমার হচ্ছে ওরা আমি যাইয়ে দেব না এখান থেকে, পরে ও হচ্ছে এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি ওরে আবার বট ফেট দিছি। তো বট ফেট ও তো মোটামুটি খেপতে খেপতে আইসে, আই হাই রে পাইছি মনে আর একটা কিল। ও তো জানে না যে ওর জন্য কী অপেক্ষা করতেছে। পরে ও হচ্ছে দৌড়ে দৌড়ে আসছে, আসার পরে দেখছে এখানে আরও একটা বট আছে। হ্যাঁ তো এখানে আমি আবারও বট ফায়ার দিছি। তো বট ফায়ার শুনেও তো দৌড়াতে দৌড়াতে এখানে চলে আসছে, আসার পর দেখছে সামনে একটা বট। তো হচ্ছে বটটারে মারবো এখন, দেখেন কি হয়। বটটারে মারছে, পরে আমি যখন ওরে মারছি পরে দেখলাম যে এটা একটা পাকিস্তানি। তো পরে তো সেই মজা লাগলো, পরে ওর জন্য একটা সুন্দর একটা ইমোট ফ্রি ছিল। তো এই হচ্ছে ভিডিও প্লাস লোকেশন প্লাস ট্রিক, আপনারা কি আপনি কী করবেন সব কিছুই বললাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে আসি, ভালো থাকবেন অ্যান্ড সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।